সৌদিতে আকামার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিদের প্রত্যাবাসন দ্রুত করার অনুরোধ দূতাবাসের। সৌদি আরবে আকামার মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রবাসী বাংলাদেশিদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের জন্য দেশটির শ্রম বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অফিস মক্তব আমুরের চেয়ারম্যান সাউদ বিন শাবাব আসের সঙ্গে মতবিনিময় করেন দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধা। এ সময় দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রথম সচিব শ্রম মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সভায় আকামার মেয়াদ উত্তীর্ণ প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের দীর্ঘসূত্রতা লাঘবের আহ্বান জানান দূতাবাস কর্মকর্তারা। রিয়াদ মক্তব আমলের চেয়ারম্যানের সঙ্গে স্পেশাল এক্সিট সুবিধার আওতায় বাংলাদেশি কর্মীরা কীভাবে সুবিধা পেতে পারে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের মিশন উপপ্রধান বলেন, সৌদি আরবে বিভিন্ন প্রান্তে প্রায় 28 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের মধ্যে অনেকেরই আকামার মেয়াদ উত্তীর্ণ বা হরুপ থাকার কারণে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য দূতাবাসে আসছেন। সেবা গ্রহণের জন্য সৌদি আরবের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল থেকে সশরীরে দূতাবাসে এসে থাকেন বা অনেকেই অনলাইনে আবেদন করে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে আকামার মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনের জন্য ফাইনাল এক্সিট ভিসা দেওয়ার কাজটি করে থাকে সৌদি শ্রম অফিস এবং পরবর্তীকালে ডিপোর্টেশন কর্তৃপক্ষ। আকামার মেয়াদ উত্তীর্ণ হওয়া অনেক প্রবাসী মারাত্মক অসুস্থতা, অঙ্গহানি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, যা মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধা মক্তব আমলের ক্লিয়ারেন্স ইস্যুর সংখ্যা বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে রিয়াদের শ্রম অফিসের চেয়ারম্যান সাউদ বিন শাবাব আস বলেন, স্পেশাল এক্সিটের আওতায় এক্সিট প্রাপ্তদের বড় একটা অংশ দেশে ফেরত পাচ্ছেন না, ফলে আবারও তারা সৌদি শ্রম আইন ভঙ্গ করছেন এবং আবারও অবৈধ হয়ে পড়ছেন। তাই ওই বিষয়ে দূতাবাসের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি ছাড়াও তাদেরকে ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপিন্স সহ অন্যান্য দেশের নাগরিক যারা সৌদি শ্রম আইন লঙ্ঘনকারী তাদের নিয়েও কাজ করতে হয়। তারপরেও মক্তব আমল কর্তৃপক্ষ পূর্বের তুলনায় আরও বেশি আবেদন গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দূতাবাসের পেন্ডিং আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করবে।